করোনা সংক্রমণের প্রতিরোধে দেশ জুড়ে চলা লকডাউনে অসহায় হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলি। এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের পাশাপাশি অনেকেই দুস্থ মানুষদের সহায়তায় এগিয়ে আসছেন। আর এবার গরিব মানুষদের পাশে এসে দাঁড়ালেন নদিয়ার পলাশীপাড়া থানার পলসন্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ার বাসিন্দা মধুমিতা দাস ও বিদেশ দাস নামে এক দম্পতি। মধুমিতা তার তিল তিল করে জমানো টাকা এই সেবা কাজে তুলে দেন। ওনারা এলাকার 200 জন দিনদরিদ্র মানুষের হাতে চাল, ডাল, আলু, তেল, সয়াবিন প্রভৃতি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও স্যানিটাইজেশনের জন্য একটি সামান তুলে দেন। তাদের এই মানবিক কাজে আনন্দিত ও আপ্লুত এলাকাবাসী। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। এই যে আপনারা এগুলো দিচ্ছেন, এগুলো আপনার ব্যক্তিগত না কোনো পার্টিগত? না, এটা বলতে গেলে আমার স্ত্রী কিছু টাকা সঞ্চয় করে রেখেছিল। এই লকডাউনের জেরে মানুষ তো অনেক হাহাকার পড়ে গেছে, হয়তো রেশন থেকে মাল দিচ্ছে, তবু তো সে তো যত সামান্য, তাতে তো আর সংসার চলে না। যারা বাড়ির 5টা ফ্যামিলির লোক সংখ্যা, হয়তো দেখা যাচ্ছে রেশনের মাল পেলে 5 দিন চলল, তারপরে এই দীর্ঘ প্রায় 1 মাস যাবত হতে চলছে অতিক্রান্ত। সেই জন্য আমার স্ত্রী তার সঞ্চিত অর্থ থেকে চাল, ডাল, আলু, তেল, সাবান, সয়াবিন, হ্যাঁ, যতটা পারে সে তার সাধ্য মতো সে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। আচ্ছা, আপনার পরিচয়টা জানা হলো না? আমার নাম বিদেশ চন্দ্র দাস, পলসনের একজন সাধারণ নাগরিক। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।